छट পূজোর জন্য ঘাট পরিদর্শনে মাথায় পড়ে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই অবাঙালিদের সর্ববৃহৎ উৎসব ছট মায়ার পূজা। এই পূজা আর শুধু অবাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই, এই পূজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সকল ধর্মেরই মানুষ। তাই এই পূজোকে ঘিরে উন্মাদনা শিল্পাঞ্চল জুড়ে। জায়গায় জায়গায় ছট পূজার জন্য ব্যবহৃত পুকুর নদীর ঘাটগুলি তদারকিতে নেমে পড়েছে সরকার এবং তাঁদের দলের নেতা কর্মীর সঙ্গে প্রশাসনও। রবিবার দিন সকাল থেকে পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর অঞ্চলে অজয় নদীর ঘাট পরিদর্শনে এলাকার অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। ঘাট পরিদর্শনে এসে গৌতমবাবু জানালেন, তাঁকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি যেভাবে নির্দেশ দিয়েছেন, তিনি সেই নির্দেশ মতনই কাজ করে যাচ্ছেন। তিনি জানান, যাতে ছট পূজার জন্য পূজায় আসা মানুষজনের কোনো রকম সমস্যা না হয়, তার জন্য সমস্ত রকমের সাহায্য তিনি এবং তারা করবেন। ইতিমধ্যেই নদীর ঘাটে যাতায়াতের জন্য রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। রাস্তার ঝোপ জঙ্গল সমস্ত কিছু পরিষ্কার করে খানাখন্দ মাটি দিয়ে ভর্তি করার কাজ চলছে। গৌতমবাবু আরও জানালেন, যাতে সকলেই করোনা বিধি মেনে ছট মাইয়ার পূজা সফলভাবে করতে পারেন, তার জন্যে তারা প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন। লাউদা থেকে সোমনাথ মুখার্জির রিপোর্ট, গুগলি নিউজ। পাণ্ডবেশ্বর বিধানসভায় দুর্গাপুর ফরিদপুর ব্লক গোগলা অঞ্চলে যে সকল চারটি ঘাট আছে আমাদের, মাদামুনি, মাদাইপুর, ইয়সামলা, পানসুলি, সেসব ঘাটগুলো আমি দেখতে গিয়েছিলাম অমিতকে নিয়ে। সেখানে ঘাটের পজিশন দেখলাম, যে সকল কাজ এখনও বাকি আছে সে সকল কাজগুলো হয়ে যাবে। বিধায়কের নির্দেশ আছে, ঘাটগুলিতে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। যে সকল কাজ বাকি আছে আমাদের নজর আছে, আর ছট পুজোতে যেন কোনো সমস্যা না হয় সেদিকেও আমরা নজর রেখেছি। আপনার নাম? গৌতম ঘোষ, গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।